পাহাড় মানেই দার্জিলিংকে চেনে দেশ বিদেশের পর্যটকেরা। অথচ কার্শিয়াং পার করে গেলেও এই শহরকে কেউ চেনেন না, জানেনও না। তাই এই শহরকে পর্যটকের মানচিত্রে জায়গা করে দিতে এবার উদ্যোগ নিল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। আগামী মাসে পর্যটন উৎসব করবেন তারা। দেশ বিদেশ থেকে প্রতি বছর পর্যটকেরা আসেন পাহাড় ঘুরতে। তারা সকলেই দার্জিলিং যায়, কিন্তু কেউই কার্শিয়াং ঘুরতে যায় না। তা নিয়েই আক্ষেপ থেকে গিয়েছে এলাকার বাসিন্দাদের, কারণ এই শহরেও প্রচুর ঐতিহাসিক স্থান রয়েছে, তা অনেকেই জানেন না। এবার এই উৎসবের মাধ্যমে সেই সব তুলে ধরা হবে পর্যটকদের কাছে। দার্জিলিংয়ে প্রতি বছর হলেও কার্শিয়াংয়ে উৎসব সবসময় হয় না, তাই এবার বড় করে এই উৎসবের আয়োজন করা হচ্ছে। এই বিষয়ে সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে কার্শিয়াং ট্যুরিজম অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে রুধির গুরুং জানালেন, আমরা পর্যটক উৎসব করছি কিছু লক্ষ্য নিয়ে। আমাদের মূল লক্ষ্যই হলো কার্শিয়াংকে পর্যটন মানচিত্রে তুলে আনা। তার জন্য আমরা 18 থেকে 20 অক্টোবর পর্যন্ত উৎসবের ব্যবস্থা করেছি। এই উৎসবে স্থানীয় শিল্পীরা এই শহরে সাংস্কৃতিককে তুলে ধরবে। আমরা চাই পর্যটকেরা দেখুক আমাদের শহরেও সংস্কৃতি, যাতে তারা আমাদের শহরেও ঘুরতে আসবে। আমাদের যে ফেস্টিভ্যাল যে হচ্ছে অক্টোবর 18, 19, 20 সেটা হচ্ছে কি একটা আলাদা ইকো ফ্রেন্ডলি একটা, আমাদের মোটো হচ্ছে কি লাইক সেফ, সেফ এনভায়রনমেন্ট। আমরা সেফ এনভায়রনমেন্টের উপরে আমরা লক্ষ্য করে আমরা এই ফেস্টিভ্যালটা করছি। আর আপনাদের এখানে তো আমরা সব যে যতগুলো অ্যাক্টিভিটিসগুলো আছে সেটা আমরা আপনাদেরকে আমি গিয়ে সেখানে একটু দেখে নেব। কার্শিয়াং ট্যুরিজম অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি দার্জিলিংয়েও হচ্ছে ট্যুরিজম ফেস্টিভ্যাল লাইক 7 দিনের, কিন্তু আমরা লক্ষ্য করি কার্শিয়াং তো একটু ছোটো জায়গা।